টিএমসি নেতারা কি করলো, আমাদের কংগ্রেস নেতাগুলো ওখান থেকে মেরে ধাক্কা দিয়ে বের করে দিল ওখান থেকে। আরে লাইভেই আছি তো আমি, যেখানে আছি ধর নারায়ণ কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক ডালখোলার কাছে, দেখো দেখতে পাচ্ছো সেই জায়গাতেই রয়েছি 34 নম্বর জাতীয় সড়কে আমরা। কংগ্রেস থেকে অবরোধ করা হয়েছিল টায়ার জ্বালিয়ে, পরবর্তীতে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। এই মুহূর্তে কিন্তু চারিপাশ থেকে ঢিল ইট পাটকেল ছুটে আসছে, পাশাপাশি পুলিশ লাঠিচার্জ দিয়ে ছত্রভঙ্গ করেছে এবং এই মুহূর্তে কাঁদানে গ্যাস চলছে। তবে দুপক্ষ থেকেই কিন্তু ইট পাটকেল ছড়াছড়ি চলছে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করতে, কিন্তু ডালখোরা 34 নম্বর এই রাস্তা অবরোধ করার মূল কারণ কংগ্রেস থেকে যেটা জানানো হচ্ছে, তাদের ভোট দিতে দেওয়ানো হচ্ছে না এবং পাশাপাশি বুথ জ্যাম করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কিন্তু কংগ্রেস তার ফলেই ডালখোলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ডালখোলার 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে টায়ার জ্বালিয়ে অবরোধ করে, যার ফলে কিন্তু এই বিপত্তি। তারা বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখে, প্রশাসনের তরফ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়, অবরোধ না তুলে তারা মারমুখী হয়ে ওঠে একসময় পুলিশের, তার ফলেই কিন্তু এই বিপত্তি। চলে পুলিশি লাঠিচার্জ, এরপরে কাঁদানে গ্যাস, পাল্টা সাধারণ যা মানুষ রয়েছে এবং পলিটিক্যাল যারা রয়েছে তারা ইট পাটকেল ছোড়া শুরু করে পুলিশের দিকে। এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র হয়ে রয়েছে সেই জাতীয় সড়ক 34 যা দেখতে পাচ্ছ।